প্রভিডেন্ট ফান্ডে টাকা নিয়ে ঠিক আছে তো প্রভিডেন্ট ফান্ডে টাকা নিয়ে অনেকে কিন্তু থাকে যে মানে করো দালাল দিয়ে অনেকে টাকা তুলে তো সেই ক্ষেত্রে কি অনেকে এই বিষয়গুলো জানা থাকে না যার জন্য কি তারা দালাল দিয়ে টাকা তুলে তো সেই ক্ষেত্রে পি এর টাকা মানে তোমাদের যে প্রভিডেন্ট ফান্ড সেই প্রভিডেন্ট ফান্ডে টাকা যদি তোমরা তুলতে চাও সেইগুলো কীভাবে তুলতে হবে মানে তোমার নিজস্ব মোবাইল থেকে দেখো আমি এটা ল্যাপটপ থেকে দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু তোমরা চাইলে পরে নিজস্ব মোবাইল থেকে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় থাকে যদি তোমাদের রকম বা টি গার্ডেনের এরিয়াতে হয় তাহলে পরে কিন্তু তোমাদের যে আধার কার্ড আধার কার্ডে যে ডিটেলসটা থাকে সেটা কিন্তু তোমাদের যে বাগানের রিলেটেড থাকবে সেই বাগানের যে তোমাদের ডকুমেন্টসগুলো রয়েছে মানে যেগুলো জমা করা হয়েছিল সেগুলোতে তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের নাম গার্জিয়ান নেম বা হাজব্যান্ড নেম সেগুলো বা বাবার নেম কী রয়েছে সেটা অনুযায়ী তোমাদের আধার কার্ডটা কিন্তু ঠিক করতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে সেই আধার কার্ড দিয়ে তোমাদের ব্যাঙ্কের বইটা এবং ব্যাংকের বইটাও কিন্তু সেমভাবে করে নামে থাকতে হবে আদারওয়াইজ কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না কারণ এই ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না তার জন্য কী করতে হবে তোমাদের আগে তোমাদের নির্দিষ্ট সে বাগান হোক বা নির্দিষ্ট যেখান থেকে তোমাদের প্রভিডেন্ট ফান্ডটা কাটে সেখানকার যে ডকুমেন্টস তোমাদের অবশ্যই লাগবে মানে ডিটেলসটা যেখানে তোমাদের নাম বাবার নাম এবং ডেট অফ বার্থ কী রয়েছে এবং অ্যাড্রেস এই কয়েকটা বিষয় এবং এছাড়াও আধার কার্ডে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে অবশ্যই এই কয়েকটা জিনিস যদি তোমাদের হয় তাহলে পরে তোমাদের কিন্তু নিজস্ব মোবাইল থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যে কোনো একটা ক্যাফেতে গেলে পরেও অ্যাপ্লাই করে দিতে পারবে তোমাদেরকে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু সরাসরি টাকাটা পেয়ে যাবে তো তোমাদেরকে আমি ডিটেলসে জানাবো যে তোমরা প্রভিডেন্ট ফান্ডে টাকাটা কীভাবে উইথড্রল করবে সে যে কোনো বা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যে কোনো ক্ষেত্রে তোমরা মোবাইল থেকেই অ্যাপ্লাই করে সেটা টাকাটা বের করতে পারবে তার জন্য ফার্স্ট কন্ডিশনটা কী বললাম ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে তোমাদের ব্যাংকের মানে তোমাদের যে বাগান বা তোমাদের যে ডিপার্টমেন্টে পি এফটা কাটছে যে ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করছো সেখানকার তথ্যটা তোমাকে নিতে হবে সেই অনুযায়ী তোমাদের আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের বই সেম টু সেম থাকতে হবে তারপর তোমরা এসে এই পোর্টালটাতে তোমাদের আসতে হবে এটা লেখা রয়েছে ইপিএফও তোমরা ইপিএফও লিখে সার্চ করলে গুগলে এটা চলে আসবে এবং আসার পর এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই প্রসেসটা আমি আজকে তোমাদেরকে দেখাবো না জাস্ট তোমাদেরকে বিষয়টা তুলে ধরার জন্য এখানে জাস্ট দেখালাম যে তোমরা নিজস্ব মোবাইল থেকে করতে পারবে ঠিক আছে তোমরা যদি চাও যে পুরো স্টেপটা কীভাবে করে করতে হবে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তোমাদের কিন্তু পুরো স্টেপ আমি তোমাদের দেখাবো যে নিজস্ব বাড়িতে বসেই তোমরা কীভাবে করে এটার অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর যার জন্য ব্যাংকের বই তো দেখো উত্তরবঙ্গ গ্রামীণ গ্রামীণ যে রয়েছে সেই ব্যাংকে কিন্তু মাঝে মধ্যে সেখানে আমরা দেখি যে প্রবলেম দেখা যায় মানে সেখানে কাজটা ঠিক করে হয় না তো তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের কিন্তু উত্তরবঙ্গ ক্ষেত্রীয় যে গ্রামীণ ব্যাংক রয়েছে সেটা না দিয়ে তোমরা কিন্তু স্টেট ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এগুলো ব্যাঙ্কের তোমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিবে তাহলে পরে তোমাদের খুব তাড়াতাড়ি কাজটা হবে তো যারা অ্যাপ্লাই করতে চাও বাড়িতে বসেই পি এফের এর টাকা উঠাতে চাও তাহলে তোমরা কিন্তু এক নম্বর হচ্ছে আধার কার্ড দ্বিতীয়ত হচ্ছে তোমাদের প্যান কার্ড আর তৃতীয়ত ব্যাঙ্কের বই ব্যাংকের বেটার জন্য আমি তোমাদের অপশানগুলো দিয়ে দিলাম যেগুলো ব্যাঙ্কে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের টাকাগুলো স্যাংশন হয়ে ঢুকে যায় এগুলো তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে পুরো স্টেপ তোমাদের দেখাবো কীভাবে প্রভিডেন্ট ফান্ডে টাকা তোমরা তুলতে পারো নিজস্ব মোবাইল দিয়ে বাড়িতে বসি ঠিক আছে আর যদি অফিসেও যেতে হয় সেই অফিসে গেলে পরেও তোমরা কীভাবে করে কাজ করবে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সমস্ত তথ্য তোমাদের কিন্তু নেক্সট স্টেপে আমি তোমাদেরকে জানাবো যদি তোমরা এরকম টাইপের ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের কিন্তু আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট হেল্প করার চেষ্টা করবো তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এটা ছিল আপডেটটা আর দ্বিতীয়ত যে মেন বিষয় সেটা সেটা হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডে কিন্তু তোমাদের যে টাকাগুলো তোমরা পাবে যার জন্য তোমাদের কিন্তু অনেকের অনেক রকমের সমস্যা থাকে ডকুমেন্টস বা অনেকে ডেট হয়ে গেছে মারা গেছেন তাদের টাকা কীভাবে তুলবেন তো সেটারও কিন্তু প্রসেস অনলাইনেই হয় ঠিক আছে তো সেটারও ক্লেম অনলাইনেই করতে পারবে এবং এটারও প্রসেস রয়েছে অনলাইনেরই সেই প্রসেসগুলো আমি দেখাবো যে তোমরা কী কোন সার্ভিসটা চাও অবশ্যই তোমরা জানাবে আমি তোমাদের কিন্তু সরাসরি সেটাকে দেখিয়ে দেবো ঠিক আছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সম্পূর্ণ তথ্য এবং তোমাদের কত টাকা রয়েছে সেটাও তোমরা কিন্তু পাসবুকে গিয়ে পরে গেলে পরে তোমরা কিন্তু সেখান থেকে চেক করতে পারবে যে তোমাদের যে তোমরা প্রভিডেন্ট ফান্ডের যে তোমাদের অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে কত টাকা রয়েছে যার জন্য তোমাদের কি দরকার আছে ইউএন নম্বর অবশ্যই দরকার আছে এবং ইউএন নম্বর দিয়ে তোমরা কিন্তু এটাকে ক্লিয়ারলি তোমরা জানতে পারবে তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এটাই ছিল আপডেটটা যদি ভিডিওটা চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের কিন্তু এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আজকে তরুক ভিডিওটি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ